হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে মোহনবাগান ও ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ রইল, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো গতকাল এক অনবদ্য ম্যাচের সাক্ষী ছিল কিন্তু সকল আইএসএল সমর্থকরা, যেখানে প্রথমার্ধে নিজেদের ঘরের মাঠে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে কামব্যাক করে নিজেদের ঘরের ম্যাচে 2-1 গোলে ওড়িশা এফসিকে পরাস্ত করে কেরালা ব্লাস্টার এফসি। আর গতকাল কেরালা ব্লাস্টার এফসি দলের আপফ্রন্টের প্লেয়াররা যেমন ভয়ঙ্করভাবে পারফরমেন্স করছিল তাতে কিন্তু যে কোনো দলের ডিফেন্সকে চিন্তায় ফেলে দেওয়ার জন্যই যথেষ্ট। আর আপফ্রন্টের প্লেয়ারদের পাশাপাশি কেরালা ব্লাস্টার এফসি দলের এই মৌসুমের সেরা প্লেয়ার হচ্ছে কিন্তু তাদের নতুন গোলকিপার শচীন সুরেশ। প্রভ শুক্রাণ সিং গিল কেরালা ব্লাস্টার এফসি ছেড়ে ইস্ট বেঙ্গলে যোগ দেওয়ার পর কেরালা ব্লাস্টার এফসি দলের গোলকিপার বিভাগ নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় দেখা দিয়েছিল। তবে দিনের পর দিন শচীন সুরেশ যেভাবে কেরালা ব্লাস্টার এফসির গোল পোস্টের নিচে ভরসা দিচ্ছে তাতে কিন্তু এটুকু বলাই যায় যে কেরালা ব্লাস্টার এফসির এই মৌসুমের অন্যতম সেরা প্লেয়ার হতে চলেছে এই শচীন সুরেশ। তো যাই হোক, গতকাল ওড়িশা এফসিকে 2-1 গোলে হারানোর পর 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের 2 নম্বর স্থানে পৌঁছে গেছে কেরালা ব্লাস্টার এফসি। আর 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের 2 নম্বর স্থান থেকে 3 নম্বরে নেমে এসেছে মোহনবাগান। তবে আগামী 1 তারিখ মোহনবাগান তাদের পরবর্তী ম্যাচে যদি জামশেদপুর এফসিকে হারিয়ে দেয় তাহলেই কিন্তু আবার 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে আবারও লিগ শীর্ষে পৌঁছে যাবে মোহনবাগান। আর জামশেদপুর এফসি দলের বর্তমান যেমন পারফরমেন্স তাতে কিন্তু এটুকু মনে করাই যায় যে বেশি গোল ডিফারেন্স নিয়ে জামশেদপুর এফসিকে হারিয়ে লিগ শীর্ষের জায়গাটা আবারও পাকা করে নিতে পারবে মোহনবাগান দল। তবে মোহনবাগান দল এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করলেও বেশ কিছু প্লেয়ারের জন্য কিন্তু চিন্তা থেকেই যাচ্ছে। গোটা দল ভালোভাবে পারফরমেন্স করার জন্য বেশ কিছু প্লেয়ারের খারাপ পারফরমেন্স কিন্তু খুব একটা চোখে না পড়লেও তাদের পারফরমেন্স যে খুব একটা আহামরি হচ্ছে না সেটা কিন্তু পরিষ্কার। আর যার ফলে এই তারকা খচিত দলে ভবিষ্যতে তাদের জায়গা ধরে রাখাটা কিন্তু কার্যত মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। আর সেই সমস্ত প্লেয়ারদের মধ্যে অন্যতম নাম হলেন দলের আলবেনিয়ার স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। বড় নাম নিয়ে ভারতে আসলেও এখনো পর্যন্ত কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করে উঠতে পারেনি আর্মান্দো সাদিকু। ডুরান্ট কাপ, এএফসি ও আইএসএল মিলিয়ে মোট 12টা ম্যাচে মাত্র 2টো গোল করতে পেরেছে আর্মান্দো, যেটা কিন্তু বড় একটা চিন্তার বিষয় কোচ জুয়ান ফেরান্ডোর কাছে। তবে সাদিকু নিজেকে গোলের মধ্যে ফেরানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে, তবে ভাগ্য সাথ না দেওয়ার কারণে মাঠে নেমে কিন্তু গোলের দেখা মিলছে না আর্মান্দো সাদিকুর। কিন্তু আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডো পর্যন্ত যদি সাদিকু নিজের পারফরমেন্সের উন্নতি ঘটাতে না পারে তাহলে কিন্তু হয়তো সাদিকুর বিদায় ঘটতে পারে এই দল থেকে। আর সাদিকুর বিদায় ঘটলে সাদিকুর পরিবর্তে জনি কাউকোকে রেজিস্টার করাতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর যদি জনি কাউকো সম্পূর্ণ ফিট হয়ে উঠতে না পারে তাহলে হয়তো দলের সাথে বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস করা ডিমিত্রি পেট্রাটসের 2 ভাইয়ের মধ্যে একজনকে রেজিস্টার করাতে পারে মোহনবাগান। কারণ ডিমিত্রি পেট্রাটসের 2 ভাই বেশ কিছুদিন ধরে দলের সাথে প্র্যাকটিস করে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে দলের সাথে। সেক্ষেত্রে যদি জুয়ান ফেরান্ডো ডিমিত্রি পেট্রাটসের 2 ভাইয়ের মধ্যে যে কোনো একজনকে জনি কাউকোর পজিশনে ফিট করিয়ে নিতে পারে তাহলে কিন্তু সাদিকুর পরিবর্তে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে আমরা দেখতে পারি মোহনবাগান দলে। কিন্তু শেষ পর্যন্ত আমি চাইবো সাদুকু যেন নিজের চেনা ছন্দে ফিরে আবারও নিজের নামের প্রতি সুবিচারটা করে উঠতে পারে। এবার পরের আপডেটটা মোহনবাগান সমর্থকদের আর এক নয়নরমণি বিদেশি সনি নর্ডেকে নিয়ে। তো বর্তমানে এই সনি নর্ডে খেলছে মালয়েশিয়ার ফার্স্ট টায়ার লিগের এক ক্লাবে, এবং এই ক্লাব কিন্তু বর্তমানে এএফসি কাপে পারফরমেন্স করছে। আর ইতিমধ্যে এএফসি কাপের তৃতীয় সপ্তাহের বেস্ট প্লেইং ইলেভেন কিন্তু সামনে এসেছে, এবং এই বেস্ট প্লেইং ইলেভেনের মধ্যে দলের স্ট্রাইকার হিসেবে রয়েছে ডিমিত্রি পেট্রাটস, এবং এই বেস্ট প্লেইং ইলেভেনের লেফট উইং পজিশনে দেখা গেছে সনি নর্ডেকে, যেটা কিন্তু অবশ্যই মোহনবাগান সমর্থকদের জন্য ডবল ধামাকা। কারণ একদিকে তাদের দলের বর্তমান প্লেয়ার ডিমিত্রি পেট্রাটস বেস্ট প্লেইং ইলেভেনের মধ্যে জায়গা পেয়েছে, অপরদিকে তাদের প্রাক্তন নয়নরমণি প্লেয়ার সনি নর্ডেও কিন্তু এই বয়সে বেস্ট প্লেইং ইলেভেনের মধ্যে নিজের জায়গাটা ধরে রেখেছে, যেটা কিন্তু অবশ্যই একটা বড় সুখবর সকল মোহনবাগান সমর্থকদের জন্য। এবার পরের আপডেটটা ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছুদিন পর আপডেট দিচ্ছি, কারণ ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু দেওয়ার মতন তেমন কিছু আপডেট থাকে না। তো যাই হোক, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইস্ট বেঙ্গল দল থেকে 2জন বিদেশি প্লেয়ারের পরিবর্তন ঘটতে চলেছে।
আর যারা হলেন দলের স্প্যানিশ স্ট্রাইকার সিবেরিও টোরো এবং স্প্যানিশ ডিফেন্ডার জোসে অ্যান্তনিও পার্দো। তো যেমনটা আপডেট যে সিবেরিও টোরো এবং পার্দোর পারফরমেন্সে কিন্তু খুব একটা খুশি হতে পারছে না দলের কোচ কার্লোস কুয়াদ্রাদ, যার ফলে এই দুজন প্লেয়ার যদি জানুয়ারির ট্রান্সফার উইন্ডো পর্যন্ত নিজেদের পারফরমেন্সের উন্নতি ঘটাতে না পারে তাহলে কিন্তু আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এদের বিদায় ঘটতে চলেছে লাল হলুদ বাহিনী থেকে। তো এখন এটাই দেখার বিষয় হবে যে এই দুজন বিদেশির যদি বিদায় ঘটে তাহলে এদের পরিবর্তে কোন প্লেয়ারকে দলে নিয়ে আসে কোচ কার্লোস কুয়াদ্রাদ। তো বন্ধুরা, এই ভিডিওতে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে নিয়ে এই কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটা ফলো করোনি তারা নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট নিউজগুলো সবার প্রথম ফেসবুক পেজেই আপলোড করা হয়। আর তোমরা এখন ফেসবুকে গিয়ে চ্যানেলের নাম লিখে সার্চ করলেও কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই যদি ফেসবুক পেজটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজটা তোমরা ফলো করে দিতে পারো। আর তোমরা যে কোনো বিষয়ে আমার সাথে সরাসরি কথা বলতে চাইলেও কিন্তু আমাকে ফেসবুকে গিয়ে এসএমএস করতে পারো। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।